নমস্কার, আজ 17ই জুন সোমবার। আজকের তাপমাত্রা দেখে নেব। সকালের দিকে ঠান্ডা থাকলেও এই সোমবার 8টা 9টা 10টা দেখছেন ঠান্ডা, কিন্তু দুপুর 12টার পর থেকে টেম্পারেচার যথেষ্ট হাই, রাতের দিকে গিয়ে তাপমাত্রা আবার কমবে। যেমন কলাঘাটে 30, হলদিয়া 30, গঙ্গাসাগর 30, কলকাতা 30, মঙ্গলবারও সেম 36, মানে টেম্পারেচার আরও বাড়বে মঙ্গলবার দুপুরের পর থেকে। আজকে সোমবার, আজকে বাড়াইপুর 31, জয়নগর 30, উলুবেড়িয়া 30, কোলাঘাট 30, তমলুক 30, হচ্ছে মঙ্গলবার সকালে। এবার যদি সোমবারে আমরা দেখি, সোমবার কিন্তু 36, সোমবার কিন্তু বিকালের দিকে 31, সোমবার দেখুন 12টার পর থেকে টেম্পারেচার যত বিকাল হচ্ছে বাড়ছে, টেম্পারেচার বিকালের দিকে বাড়ছে, 35-36 হয়ে যাচ্ছে বাড়াইপুর 36, জয়নগর 36, উলুবেড়িয়া 31, রাতের দিকে আবার কমছে। আবার মঙ্গলবারে কন্টাই 30, দীঘা 32, জলেশ্বর 34, বেলডা 38। এবার আজকের বৃষ্টিপাত দেখব। ধানবাদ, খড়গপুর এইদিকে বিকালে বৃষ্টিপাত আছে, আর যেমনটা দেখছি উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। দার্জিলিং, অসম, মেঘালয়, উত্তর পূর্ব বাংলাদেশ এবং ঢাকার আশেপাশে বৃষ্টি হচ্ছে। বিকাল 5টায় দেখছি খড়গপুরের দিকে বৃষ্টি আছে, যেমন আরামবাগ, খড়গপুর, চাকুলা এসব দিকে বৃষ্টি আছে। জলেশ্বরের দিকে অতটাও দেখছি না বৃষ্টি। এরপরে রাতের দিকে কোনো বৃষ্টি নেই, আর পরের দিন সকালে মঙ্গলবার 10টা 11টা পর্যন্ত কোনো বৃষ্টি দেখছি না। ফের কালকে খড়গপুরের ওইদিকে কিছুটা আছে, নদিয়া এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বর্ধমানের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে কালকে, দুর্গাপুরে হতে পারে, আসানসোলে হতে পারে, কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এই ছিল আজকের খবর।